Hello everyone, Assalamualaikum. Welcome to my new blog video. কালকের ভিডিওতে দেখিয়েছিলাম আমি বাবার বাড়ি যাচ্ছি আর এই তো এটা হলো আমার বাবার বাড়ির সামনের রাস্তা এই রাস্তাটা কিন্তু আমার ভীষণ প্রিয় একটা রাস্তা এই রাস্তা দিয়ে গেলে কিন্তু আসলেই ভীষণ ভালো লাগে আর এই তো আমরা কিন্তু বাসায় চলে এসেছি আসরের আজানের দিকে আমরা বাসায় চলে এসেছিলাম আর মার্তিজার বাবা এসেই ঘুম দিয়েছিল তারপর আমি আশেপাশেটা ঘুরে দেখলাম আমাদের কাছে বড়ই এসেছে এই দুইটা গাছ হলো মিষ্টি বড়ই বড়িগুলো খেতে ভালোই লাগে কিন্তু আমি খুব বেশি একটা এখন বড়ি পছন্দ করি না তারপরেও খাওয়া হয়েছে ছোটবেলায় বড়ি যখন পারতো তখন আমরা সবাই মিলে একসাথে কিন্তু কাগজ ধরে নিতাম আর একজন বড়ি পারতো ওই কথাটা আমার মনে হয়ে গিয়েছিল আর এই যে এদিকে কিন্তু আজকে টক বড়ি পেরে নিচ্ছি এগুলো খুব বেশি একটা টক না মিষ্টি মিষ্টি ভাব আর টক ছিল মার্তিজার বাবা এই বড়িগুলো খেতে বেশি পছন্দ করে তো ভাবলাম কিছু বড়ি পেরে নেই ওনাকে বর্তা বানিয়ে দিব আর সেই জন্য চলে গেলাম বড়ি পারতে আর দেখতে পাচ্ছেন সাত বলতেছে ও কুড়াবে বড়িগুলো তো বললাম তাহলে তুমি কুড়িয়ে নাও আর এই যে ও সবগুলো বড়ি কিন্তু কুড়িয়ে নিয়েছিল আর কিছুক্ষণ পর আবার বলতেছে ও আরও বড়ি কুড়াবে সেই জন্য কিন্তু ওর নানু আবার আরও একটা বড়ি গাছ ঝাঁকিয়ে দিল আর বড়ি পড়েছিল আর ওইগুলো কুড়াচ্ছে ও এখানে যে টক বড়ি গাছগুলো এগুলো কিন্তু ছোট ছোট তো জাঁকি দেওয়া যায় জাঁকি দিলেই বড়ি পড়ে তো আর এই যে সাত কিন্তু বড়িগুলো সবগুলো নিজে নিজে টুকালো আর বড়ি জুড়িতে রাখলো এইদিকে বাগানে কিছু ধনিয়া পাতা গাছও ছিল আমি ধনিয়া পাতা উঠিয়ে নিয়েছিলাম এক মুঠ যেহেতু বর্তা খাবে বর্তার মধ্যে ধনিয়া পাতা দিবে আর এইদিকে মা এখানে সবজি বাগান করেছিল সিম টমেটো তার মধ্যে আরও কী কী গাছ জানি লাগিয়েছে শাকের গাছ ফেলেছে তো এখানে কিছু মা সবজি করেছে আর এইদিকে বড়ি রোদে শুকাচ্ছিল দেখতেই পাচ্ছেন সুন্দর লাগছে কিন্তু ভীষণ আর গাছে একটা পেয়ারা পেয়েছিলাম পেয়ারাটাও পরিয়ে নিয়েছি আর এই যে এখন আমরা পেয়ারা খাবো আর বড়ি বর্তাও বানিয়ে নিব তারপর সন্ধ্যার পরে মার্তিজার বাবা ঘুম থেকে উঠলে ওনাকে প্রথমে ভাত দিয়ে দিয়েছিল ভাত খেয়ে কিছুক্ষণ পরে বলতেছে পিঠা খাবে তো সব সময় উনি যখনই আমাদের বাসায় যায় এই চিতই পিঠাটা খায় আর এদিকে দেশি মুরগির ঝোল দিয়ে চিতই পিঠাটা খাচ্ছি আমি মার্তিজার বাবা তিনজন একসাথেই কিন্তু পিঠাটা খাচ্ছিলাম তবে আমি চিতই পিঠা খুব বেশি একটা পছন্দ করি না মার্তিজার বাবা আর মার্তিজা কিন্তু এই পিঠাটা ভীষণ পছন্দ করে আর এদিকে সাদ রান্নাঘরে নানুর সাথে জাল দিচ্ছিল চুলায় আর এখন বসে পিঠা খাচ্ছে নানা ভাইয়ের সাথে তারপর রাতের বেলা আমরা অনেকক্ষণ লুডো খেলেছি মার্তিজার বাবা আমি আর মনীষা মিলে আর লুডো খেলা প্রায় ১২টা পর্যন্ত খেলেছিলাম আমরা আর পরের দিন সকালবেলা মার্তিজার বাবা অফিস ছিল তো অফিস চলে গিয়েছিল তো অফিসে কাজে ঝামেলার জন্য আমাকে আর নিতে আসতে পারিনি তাই আমি আমার ছোট বোন মিলে বাসায় চলে এসেছি এই তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ